ঘরখন টিংপিটা আর ইটা গাঁথনিলে করা হয়েছে গতি টিংপিটা আর ইটা গাঁথনিলে কি খরচ হয়েছে তার বিষয়ে আলোচনা করেম। এটা পার্লিং কেই ফুটি বহিব মই আপনাদের দেখাই দিছো। এই দুটা গেপত আপনার 9 ফুটি পার্লিং লাগবে, তারপর এই সাইডত 12 ফুটি পার্লিং লাগবে, তারপর এই সাইডতো সেইকে 12 ফুটি পার্লিং লাগবে। টোটাল মেটেরিয়াল কস্ট হব 2,93,325 টাকা। বনগল ঘরখনত কিমান কি বস্তু লাগিছে মই আপোনালোকক কৈ দিলো। এটা থাকিল মিস্ত্রি কস আর টোটাল কস। নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো মোর আন এটা ভিডিওলৈ। বন্ধুসকল আজি ভিডিওটো হব এখন ঘরের বিষয়ত। বন্ধুসকল এখন ঘর আপোনাৰ 876 স্কয়ার ফুট ঘর। 876 স্কয়ার ফুট ঘরের ড্রয়িং কেনেকুৱা ধরনের হব, রুমের সাইজ কিমান হব, ঘরখনের দরজা খিড়কি কেনেকুৱা ধরনের হব, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওত আমি আলোচনা করেম। গতি ভিডিওটি স্কিপ নকরাকে শেহলকে চাই থাকিব, তেতিয়াহে আপনাদের ভালদরে বুঝি পাব। যদি ভিডিওটি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। মোর নাম এনজি, আপনাদের চাই আছে মিস্ত্রী গুরুজি। বন্ধুসকল প্রথমে ঘরখনের ড্রয়িং আর ঘরখনের ডিজাইন কেনেকুৱা ধরনের আছে সেইটো চাই লও। তারপর ঘরখনের টোটাল কস্ট কিমান হয়েছে, মানে ঘরখন টিংপিটা আর ইটা গাঁথনিলে করা হয়েছে, গতি টিংপিটা আর ইটা গাঁথনিলে কি খরচ হয়েছে তার বিষয়ে আলোচনা করেম। গতি ভিডিওটি স্কিপ নকরাকে শেহলকে চাই। বন্ধুসকল ঘরখন টোটাল আপনার 876 স্কয়ার ফুট আছে। তারপর পিলার হব 6টা, তারপর দরজা হব 5টা, খিড়কি হব 3 পালা 4টা, তারপর 2 পালা 2টা। তারপর ঘরখনের ফন্ডিশন আপনার ঢালাই মরা হয়েছে। তারপর সাইডের ওয়ালখিনি আপনার 5 ইঞ্চি ইটা গাঁথনি করা হয়েছে। তারপর মাজর ওয়ালখিনি, মানে এইখানে মাজর ওয়ালখিনি আপনার 3 ইঞ্চি ইটা গাঁথনি করা হয়েছে। তারপর ঘরখনত আপনার ফন্ডিশনত টাই ভীম দিয়া হয়েছে। তারপর ঘরখনের লিংটার 2টা হব, মানে মাজত এটা, তারপর উপরত এটা। তারপর ঘরখন এই সাইডত আছে আপনার 22 ফুট, তারপর এই সাইডত হব আপনার 36 ফুট, মানে দীঘলে আপনার 36 ফুট আছে। টোটেল আপনার 876 স্কয়ার ফুট হয়ে আছে। বন্ধুসকল এতিয়া রুমের সাইজবিলাক মই আপোনালোকক দেখাই দিছো। এয়া হব বেরেন্ডা, বেরেন্ডাটো হব আপনার 12x7 ফুট। তারপর এইটো হব আপনার ড্রয়িং রুম, ড্রয়িং রুমটো হব আপনার 12x22 ফুট। তারপর ঘরখনের আপনার বেডরুম 3টা আছে। এটি সব 1, 2, 3 বেডরুম আছে। 2টা বেডরুম আপনার, এই দুটা বেডরুম আপনার 12x12 ফুট আছে। তারপর এই বেডরুমটো আপনার 12x10 ফুট। তারপর এই হব আপনার 12x10 ফুট, মানে এই খোলা আছে। এইখানে ফন্ডিশন মরা আছে কিন্তু মাজত ওয়াল দিয়া নাই। বনগল ইটা গাঁথনি আর প্লাস্টার করতে রুমের সাইজ সুরু হয়, গতি আপনাদের ঘরখন মেজারমেন্ট করতে এটা ওয়ালত 6 ইঞ্চি বড়াই মেজারমেন্ট করব। বনগল খিড়কি কত কত বহিব মই আপনাদের দেখাই দিছো। এই সব এই দুটা আপনার 3 পালা খিড়কি হব, মানে আগফালে দুটা খিড়কি আপনার 3 পালা হব। তারপর এই সাইডত এই রুমত আপনার 3 পালা খিড়কি এটা, তারপর এই রুমত 2 পালা খিড়কি এটা, তারপর এই সাইডতো সেইকে এই রুমত আপনার 3 পালা খিড়কি এটা হব, তারপর এই রুমত আপনার 2 পালা খিড়কি এটা। তারপর দরজা কত কত বহিব মই আপনাদের দেখাই দিছো। এই সব ইয়াত মেইন এন্ট্রি হব, মানে ইয়াত দরজা এটা হব, মেইন দরজা। তারপর এই দুটা রুমত আপনার দুটা দরজা, মানে আপনার এই দুটা রুম ড্রয়িং রুমের কানেকশন আছে। তারপর এই বেডরুমও সেই একে ড্রয়িং রুমের কানেকশন আছে। তারপর এই বাইরত ওলাই যাওয়া দরজা এটা হব। এইখিনিত বনগল ঘরখনত লেট্রিন বাথরুমের ব্যবস্থা করা নাই, মানে ঘরখনের লেট্রিন বাথরুম আপনার পিছফালে বনোয়া হব। বন্ধুসকল লেট্রিন বাথরুমের বিষয়ত মই অলরেডি ভিডিও বনায় থৈছো, আপনাদের চাব বিচারিলে মই ইন স্ক্রিনত ভিডিও লগাই দিম, শেষত আপনাদের সেইটিও চাই লব। বন্ধুসকল ঘরখনত আপনার পকা কেঞ্চি 3টা হব। এই সব এই দুটা মূধনাত আপনার দুটা পকা কেঞ্চি হব, তারপর এইখিনিত আপনার এটা পকা কেঞ্চি, তারপর মাজত আপনার 3টা কাঠর কেঞ্চি হব। এটা কাঠর কেঞ্চিবিলাক কত কত বহিব মই আপনাদের দেখাই দিছো। এই সব এই সাইডত এটা পকা কেঞ্চি হব, এই পকা কেঞ্চির পর 9 ফুট গেপ করে এটা কাঠর কেঞ্চি হব। তারপর এই সাইডতো সেইকে এই সাইডত পকা কেঞ্চি এটা আছে, এই পকা কেঞ্চির পর 9 ফুট গেপ করে এটা কাঠর কেঞ্চি বহিব। তারপর মাজত এটা কাঠর কেঞ্চি হব, তারপর এই দুটা গেপ আপনার 9 ফুট হব। এটা পার্লিং কেই ফুটি বহিব মই আপনাদের দেখাই দিছো। এই দুটা গেপত আপনার 9 ফুটি পার্লিং লাগবে, তারপর এই সাইডত 12 ফুটি পার্লিং লাগবে, তারপর এই সাইডতো সেইকে 12 ফুটি পার্লিং লাগিব। বন্ধুসকল ঘরখনের ড্রয়িং মই আপনাদের ভালদরে দেখাই দিলো। এটা ঘরখনের ডিজাইন কেনেকুৱা ধরনের আছে সেইটিও চাই লও। Thank you.
বনগল ঘরখনৰ ড্ৰয়িং আৰু ঘৰখনৰ ডিজাইন মই আপোনালোকক ভালদৰে দেখুৱাই দিলোঁ। এতিয়া ঘৰখনত কিমান টকা লাগিছে সেইটোও চাই লওঁ। ইটা লাগিব 4000 পিস, পার পিস 13 টকা, 52000 টকা। রড লাগিব 10mm 84 পিস, 589 কেজি, পার কেজি 75 টকা, 44000, 75 টকা। তারপর কয় লাগিব 60 কেজি, পার কেজি 75 টকা, 4500 টকা। তারপর সিমেন্ট লাগিব 70 বেগ, পার বেগ 500 টকা, 35000 টকা। হিলগুটি লাগিব 2 ট্রেক্টর, পার ট্রেক্টর 3500 টকা, 7000 টকা। তারপর বালি লাগিব 5 ট্রেক্টর, পার ট্রেক্টর 1300 টকা, 6500 টকা। কন্ডিশনের কারণে মাটি লাগিব 20 ট্রেক্টর, পার ট্রেক্টর 400 টকা, 8000 টকা। তারপর বা লাগিব 20 পিস, পার পিস 80 টকা, 1600 টকা। দরজা চকটর কারণে কাঠ লাগিব 6.5 ফুটি 13 পিস। তারপর খিড়কি চকটর কারণে কাঠ লাগিব 6.5 ফুটি 30 পিস, 6.6 ফুটি 7 পিস। টোটাল 35 কেবি, পার কেবি 900 টকা, 31500 টকা। তারপর ঘরখনত টিং লাগিব 35mm 15 ফুটি 24 পিস, 10 ফুটি 10 পিস। টোটাল আপনার 1610 স্কোয়ার ফুট হয়ে আছে, পার স্কোয়ার 45 টকা, 72450 টকা। লগত টিঙ্গজাল আর রেজিং আহিব। কেন্সি কারণে কাঠ লাগিব 4.3 ফুটি 12 পিস, 4.5 ফুটি 10 পিস। তারপর পার্লিংর কারণে কাঠ লাগিব 3.3 ফুটি 6 পিস, 3.3 ফুটি 18 পিস। টোটাল 34 কেবি, পার কেবি 900 টকা, 30600 টকা। টোটাল মেটেরিয়াল কস্ট হব 2,93,325 টকা। বনগল ঘরখনত কিমান কি বস্তু লাগিছে মই আপোনালোকক কৈ দিলোঁ। এটা থাকিল মিস্ত্রি কস্ট আর টোটাল কস্ট। বনগল পকা মিস্ত্রি আর কাঠ মিস্ত্রি 1,10,000 টকা লব। বনগল এতিয়া থাকিল টোটাল কস্ট। টোটাল কস্ট হব 4,03,325 টকা। বনগল গাড়ি ভাড়া, তার গজাল এবুরর হিসাব ধর নাই, গতি আপনাদের 5-10,000 টাকা এক্সট্রাকে ধরে থব। বন্ধুসকল, এই ভিডিওত 876 স্কোয়ার ফুট ঘরের বিষয়ত সম্পূর্ণ ডিটেলস দিয়া হয়েছে। তথাপিও আপনার যদি কিবা প্রশ্ন থাকে বা সুদিবলগিয়া কথা থাকে মোক কমেন্ট সেকশনত জানাব, মই আপনার উত্তর দিবলে চেষ্টা করিম। বন্ধুসকল, এতিয়ালৈকে যদি মোৰ চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে থাক, লগতে বেল আইকন হিট করে অল অপশন সিলেক্ট করে লব, তেতিয়াহে মোৰ নতুন ভিডিও নোটিফিকেশন আপনার পাই থাকিব। ভিডিওটো হেয়ালকে চোৱাৰ বাবে ধন্যবাদ।